হ্যালো ভিউয়ার্স, আজকে সারসাপারিলা নিয়ে আলোচনা করব। সিভিলিস, সাইকোসিস বা পারদের অপব্যবহারজনিত দেহের শূন্যতা বা কয়দোষ। সিভিলিস এবং সাইকোসিসের সংমিশ্রণের ফলে অথবা তাহাদের সহিত পারদের অপব্যবহার ঘটিয়া জৈব প্রকৃতি এতই অবসন্ন হইয়া পড়ে যে রোগের পূর্ণ পরিচয় দিতে পারে না। কত চর্মরোগ, অবুধ গ্রন্থি বৃদ্ধি, অস্থিনাশ, পুষনাশে বহুদিন কষ্ট পাইতেছে অথবা পিতামাতার নিকট হইতে প্রাপ্ত দোষে শিশু কুফলাগ্রস্ত ও কঙ্কালসার হইয়া পড়িলে অনেক সময় সারসাপারিলা বেশ ফলপ্রদ হয়। সারসাপারিলা দুর্বলতা যেমন কত তেমন কয় দোষে তাহার দেহ শুকাইয়া প্রায় অস্তিত্ব মশার হইয়া পড়ে অস্থির হইয়া পড়ে। শুকাইয়া যাওয়া বা শূন্যতা এত বেশি যে শিশুকে ঠিক বৃদ্ধের মতো দেখায়। দেহের মাংসপেশি শুকাইয়া চর্ম বাজে তুলিয়া পড়ে। হাত পা সরু, পেটটি বড়। দুর্বলতাও এত বেশি যে যখন যে রোগটি তাহাকে আশ্রয় করে সে আর যাইতে চাহে না, অর্থাৎ আরোগ্য হইতে চাহে না। এবং শরীরের এমন কোনো অঙ্গ নাই যাহা খুব দুর্বল নহে। মন এত দুর্বল যে কোনো কথা বালু করিয়া বুঝিয়া উঠিতে পারে না। এমনভাবে বসিয়া বা চাহিয়া থাকে যেন বোকা বক্রেশ্বর। যাহা খায় তাহা হজম হয় না এবং খাদ্যদ্রব্য গরম খাইলে যন্ত্রণা বৃদ্ধি পায়। পেট বায়ুতে পরিপূর্ণ, কুষ্ঠ পরিষ্কার হয় না, প্রস্রাব পরিষ্কার হয় না, পা দুইটি ফুলিয়া উঠে। হৃৎপিণ্ড এত দুর্বল যে রক্ত চলাচল ও বেশ নিয়মিত হয় না এবং এই কারণে শরীরের স্থানে স্থানে নীল বা লাল দাগ দেখা দেয়। শিরাগুলি ফুলিয়া উঠে মুখ রক্তবর্ণ বা স্থানে স্থানে বর্ণ বৈষম্য, হাত পায়ে কালো কালো দাগ। কত ছোটো ছোটো ছেলে মেয়েদের পুয়ে পায় অর্থাৎ তাহার কুফলাগ্রস্ত হইয়া শুকাইয়া যায়। প্রথমে কণ্ঠদেশ শুকাইয়া যায়,